আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা এর উপরে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বাসা বাড়িতে যে যেখানে আসো নিয়মিত পাঠদান করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ, আজকের পাঠ হলো ব্যবসায় পরিকল্পনার ধারণা, ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব। এই দুইটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী তা তোমরা সবাই জানো। ব্যবসার মূল লক্ষ্য হল মুনাফা অর্জন করা। এখন সবাই চায় মুনাফা অর্জন করতে, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে। কিন্তু এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে সেখানে কিছু প্রয়োজন হয়, কিছু দিক নির্দেশনার প্রয়োজন হয়, আর সেই দিক নির্দেশনা হলো পরিকল্পনা। যদি আমার কোনো কাজে পরিকল্পনা করা থাকে তাহলে আমি সহজেই আমার লক্ষ্যে পৌঁছতে পারব, পৌঁছানোটা সহজ হবে, সেখানে ব্যর্থতার সম্ভাবনা কম। আর কিন্তু আমার কোনো কাজে সঠিক কোনো পরিকল্পনা নাই, তাহলে আমি কী করব? আমি আমার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারব না, সেখানে ব্যর্থতা হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় পরিকল্পনার ধারণা, পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যতের প্রতিশ্রুতি, একটা আয়না বলা হয় যাকে আমি অবলম্বন করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাকে বলা হয় ম্যাপ বলতে পারি, আমরা চিত্র বলতে পারি। এটা কারো কাছে ম্যাপ, কারো কাছে নীল নকশা। যারা দালান নির্মাণ করে তাদের কাছে এটা হবে নীল নকশা হিসেবে কাজ করে। যেমন একটি উড়োজাহাজের চালক, সে তার গন্তব্যে পৌঁছার জন্য সে কী ব্যবহার করে? রাডার ব্যবহার করে। রাডারের সাহায্যে সে সহজে তার গন্তব্যে পৌঁছতে পারে। ঠিক একজন ব্যবসায়ীকে যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায়, তার কাজগুলো যদি সঠিকভাবে সম্পাদন করতে চায়, তাহলে তার কী প্রয়োজন? পরিকল্পনা প্রয়োজন। এই পরিকল্পনার ভিতরে একজন ব্যবসায়ীর গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ থাকে। এই জন্য এটাকে বলা হয় একটা দালিলিক প্রমাণ। এই ব্যবসার উদ্দেশ্য কী, লক্ষ্য কী, প্রকৃতি, এগুলো সম্পর্কে আমরা পরিকল্পনার মাধ্যমে জানতে পারি। কোথা থেকে টাকা আসবে, কীভাবে অর্থসংস্থান হবে, তারপরে সে অর্থ আমি কোথায় কীভাবে ব্যয় করব, ব্যবস্থাপনার ধরন কী হবে, এই সমস্ত বিষয়গুলো এই ব্যবসা পরিকল্পনায় উল্লেখ থাকে। তারপরে বর্তমান ভবিষ্যৎ ব্যবসার গতি প্রকৃতি কেমন হবে তার সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনা ব্যবসা পরিকল্পনায় উল্লেখ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই হোয়াইট বোর্ডের দিকে থাকছে, তাহলে এটি একটি দলিল। ব্যবসায় পরিকল্পনায় ব্যবসার লক্ষ্য প্রকৃতি উল্লেখ থাকে, ব্যবসার ধারণা অর্থায়নের উপায় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ থাকে, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের চিত্র লিপিবদ্ধ থাকে। আমরা কোনো কাজ কার দ্বারা করব, কীভাবে সম্পাদন করব, কার দায়িত্ব কতটুকু, এই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি ব্যবসায় পরিকল্পনার মাধ্যমে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করলাম যে ব্যবসায় ধারণাটা, ব্যবসায় পরিকল্পনার ধারণাটা কী। আশা করি আমার আলোচনার মাধ্যমে আমার কথাগুলি তোমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তোমাদেরকে ব্যবসা পরিকল্পনা বৃদ্ধি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। যে কোনো কাজ সুষ্ঠু ও সঠিকভাবে সম্পাদন করার ক্ষেত্রে পরিকল্পনার কোনো বিকল্প নেই, এই গুরুত্ব অপরিসীম। যদি আমার কাজ আমি সঠিকভাবে করতে পারি তাহলে সেখানে ঝামেলা কম হবে এবং কাজটা সহজেই সম্পাদন করা যাবে। ব্যবসা পরিকল্পনার প্রথম কাজটা দিয়ে গুরুত্বটা হলো ব্যবসা পরিকল্পনার দিক নির্দেশনা, অর্থাৎ এই পরিকল্পনার মাধ্যমে আমরা সঠিক একটা গাইডলাইন পেয়ে থাকি যে কোন কাজ কখন কীভাবে সম্পাদন করা হবে, কে কতটুকু কাজ করবে, কীভাবে করবে, কখন করবে, এর একটা গাইডলাইন বা দিক নির্দেশনা আমরা ব্যবসা পরিকল্পনার মাধ্যমে পেয়ে থাকি, যার কারণে কাজে কোনো ঝামেলা হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দিক নির্দেশনার মাধ্যমে কী হয়, কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করা যায়। তারপর আছে মূলধন সংগ্রহ ও বিনিয়োগ। কোনো কাজ করতে গেলে সেখানে যেমন সে কাজের উপরে দক্ষতা, সে কাজের উপরে পূর্ব ধারণা থাকতে হয়, ঠিক তদ্রূপ সে কাজকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য মূলধনের প্রয়োজন হয়। এখন আমি এই মূলধন নিজে ঠিক কতটুকু দেবো, কীভাবে আমি বাইরের উৎস থেকে সংগ্রহ করতে পারবো, এগুলো ব্যবসা পরিকল্পনার মাধ্যমে আমরা জানতে পারি এবং এই সেই সংগৃহীত অর্থ আমি কোথায় বিনিয়োগ করব, সেখানে বিনিয়োগ করা আমার জন্য কতটুকু লাভজনক হবে, বিনিয়োগ করা ঠিক হবে কি না। ব্যবসা পরিকল্পনা আমাদের কী করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সঠিক জায়গা অর্থ বিনিয়োগ করতে সাহায্য করে। তারপরে আসছে সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার। সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে, যেমন ক্ষুদ্র কুটির শিল্প, তারপর বিভিন্ন সেক্টরে সরকার চেষ্টা করে তার সাহায্য মতো বিভিন্ন উদ্যোক্তাদের সাহায্য সহযোগিতা করতে। তা এখন এই সাহায্য সহযোগিতা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কাজের একটা পরিকল্পনা থাকতে হবে। সরকার থেকে আমি যদি আমার সুযোগ সুবিধা সঠিকভাবে আদায় করে নিতে চাই তাহলে আমি যে কাজ করব সে কাজের যাতে আমি সঠিকভাবে পরিকল্পনা থাকে, সে কাজের পরিকল্পনা দেখে যাতে সরকার সন্তুষ্ট হয় তাহলে আমি সহজেই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাব। আমার কাজের কোনো পরিকল্পনা নেই, আমি সঠিকভাবে আমার কাজের চিত্রগুলো উপস্থাপন করতে পারতেছি না, তাহলে আমি চাইলেও সরকারি কোনো সুযোগ সুবিধা পাব। এখন সরকারি সুযোগ সুবিধা পেতে হলে আমাদেরকে আমার কাজের সঠিক পরিকল্পনা থাকতে হবে। তারপর আছে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে এই ডিজিটাল এই যুগে ব্যবসায়ীদেরকে অনেক প্রতিযোগিতা ফেস করতে হবে, অনেক কিছু মোকাবেলা করতে হবে। ক্ষেত্র বিশেষ অনেক সময় অনেক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে। এখন আমি যে আমার কাজে যে কোনো বিষয় সঠিক সিদ্ধান্ত নিতে চাই তাহলে আমাকে অবশ্যই দিক নির্দেশনা, সঠিক পরিকল্পনা থাকতে হবে। যদি আমি সঠিক পরিকল্পনা আমি থাকে তাহলে আমি যে কোনো বিষয় দ্রুত সিদ্ধান্ত নিতে পারব, এতে ভুল ত্রুটি কম হবে। প্রিয় শিক্ষার্থী,
আমি আজকে আমি আলোচনার মাধ্যমে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যে ব্যবসায় পরিকল্পনার ধারণাটা কী, ব্যবসা পরিকল্পনার গুরুত্ব কী, এই সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমার এই ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং পাঠ্য বই আরও ভালো করে রিডিং করবে, তাহলে আজকের আমাদের যে আলোচনা সেটা সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আলোচনা করছি আজকে সে আলোচনার উপর তোমাদেরকে কিছু বাড়ি কাজ দেবো। বাড়ি কাজগুলো হলো ব্যবসায় পরিকল্পনা কী, ব্যবসায় পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করা, এই দুইটি কাজ তোমরা খাতায় লিখবে, বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।